ওকে, এটা একটা অদ্ভুত ট্রাই আমি করছি। বাড়িতে থাকলে খিচুড়ি খেতাম, গরম। ও পড়ে আসছে, আমি সেই ফাঁকে এসে ভিডিওটা অন করে দিয়েছি। জানি না কি হবে, এটা রাজার হাতে এডিটিংটা আছে, ও এডিট করে ভিডিওটা পুরো চপ করে দিতে বেশি পারে। জোরে কথা বলতে পারবো না, কারণ কেশব ঘুমাচ্ছে। প্ল্যানটা হচ্ছে, মানে আমি আউটডোর থেকে এসেছি, মানে কালিম্পং এ যেখানে আউটডোরে ছিলাম। আমি বলে দিয়েছি কথাগুলো। ও আচ্ছা আচ্ছা, আমি চুল কাটতে যাচ্ছি, তো পুরো বিষয়টা তোমাদেরকে দেখাবো। ওরই সেলুনে যাচ্ছি আমি চুল ইয়েস, কাটতে। ও তোমাদেরকে জিজ্ঞেস করেছিল ওর চুল কাটা উচিত কিনা, অধিকাংশ লোক না বলেছে, তাই তোমাদের কথা শুনে ও বলেছে চুল কাটবে না। এই দেখো। কিন্তু আমি তো আর জিজ্ঞেস করবো না, কারণ আমার এত বড় চুল করা কোনো মানে হয় না। আমি একটু ট্রিম করবো, বিরাট কিছু ছোট করবো না। কতদিন পর নিজে গাড়ি চালাবো, নিজের গাড়ি চালাবো। ড্রাইভার গাড়ি চালালে আমার একদম ভালো লাগে না। ও ফাইনালি আমার গাড়িতে ঢুকছি, পাহাড়ি রাস্তা থেকে একেবারে কলকাতার মাঝখানে চলে এসেছি। সব থেকে অসহ্য লাগছে ওয়েদারটা, জানো তো, এই যে নিম্নচাপ হয়েছে। শীতকালে না এরকম অসময় বৃষ্টি আমার জাস্ট সহ্য হয় না, দেখো। হ্যালো গাইস, আমি এখন রয়েছি মধুবনী হেয়ার অ্যান্ড বিউটি সালনে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম, আমি আমার হেয়ার কাট করবো, সেই হেয়ার কাট করতে চলে এসেছি। তবে খুব বেশি ছোট করবো না, কারণ শুটিং এর কন্টিনিউটি বলে ব্যাপার আছে। এমন চুল কেটে দিলাম তোমরা আমাকে চিনতে পারলে না, তখন মুশকিল হয়ে যাবে। আমার চুল কাটছে কে? চলে এসো আনন্দদা, আনন্দদা, এই হচ্ছে আনন্দদা। আনন্দদা আমার লাস্ট 15 বছর হবে, 15 ইয়ার্স ধরে আমার চুল কাটে। তো সেই জন্য আমার নতুন করে কিছু বলার নেই, আনন্দদা জানে কীভাবে কী কাটতে হবে। চুল কাটার পর তোমাদেরকে দেখাবো কী হলো। হ্যালো গাইস, দিস ইজ মাই নিউ হেয়ার স্টাইল। দেখো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, এই যে আনন্দদা। যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবার ওখানেই চলে এসেছি আমি, মানে আমাদের রুমে চলে এসেছি। এই পাশে মধুমণি কেশব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, আমি চুল কাটা হয়ে গেছে, এই যে দিস ইজ মাই নিউ হেয়ার স্টাইল, এই যে লুকিং অসাম। দারুণ লাগছে চুলটা, খুব ভালো হয়েছে, অনেকদিনই কাটার দরকার ছিল না। তো বেসিক্যালি কেশব আমার সঙ্গে 3.5 মাস থেকে, যেটা বলছিলাম, খাটেই আমার সঙ্গে শোয়। ও তো কটে তারপর থেকে আর শোয়েই নি, ও কটে আর শোয়েই না, আর এখন এই কটটার ওজন নিতেও পারবে না, কারণ এটার একটা যে ওজনটা ছিল সেটার লিমিটটা ক্রস হয়ে গেছে। দেখো কটটা আমি অলরেডি ঘর থেকে বের করে নিয়েছি, এই যে পেছনের ঘরটায় দাঁড়িয়ে আমি শুট করছিলাম এতক্ষণ, একা আমি ওপরে নিয়ে যাচ্ছি, বিকজ রাজার শুটিং এ চলে গেছে। ওকে, এটা একটা অদ্ভুত ট্রাই আমি করছি, জানি না কতটা আমি সাকসেসফুল হব। আমি নিয়ে যাচ্ছি ওটাকে ওপরে, মানে ভিডিওটা করতে কতটা সাকসেস, এটা তো নিয়েই যাবো আমি অবভিয়াসলি, কিন্তু ভিডিওটা কতটা সাকসেসফুলি হবে আমি জানি না, বাট লেটস ট্রাই। দেখো তোমরা, হ্যালো, দেখতে পাচ্ছ? কর্তাকে একটা অত্যন্ত বিপজ্জনক জায়গায়, দেখো অত্যন্ত বিপজ্জনক জায়গায় রেখে তোমার সঙ্গে আবার কথা বলতে এলাম, যেটা একদমই উচিত নয়, বাট এলাম, কিছু হয়নি, পড়েনি। এ দেখো কর্তা এরকম ভাবে একটা জায়গায় রেখে সাসপেন্ডেড অবস্থায় এরকম ঝুলছে। হাই, হাঁপিয়ে গেছি। সো ফাইনালি আমি আমার 3rd ফ্লোরে ল্যান্ডিংয়ে চলে এসেছি। এখানে একটা সুন্দর টেরেস আছে, তোমরা তো জানোই আমি কয়েকদিন আগে গাছে জল দিচ্ছিলাম, এখন আমাকে আর গাছে জল দিতে হবে না, কারণ ন্যাচুরাল জল পড়ছে, এই বৃষ্টি হচ্ছে বাইরে। তো এই যে কর্তা আমি ফাইনালি তুলেছি। বৃষ্টির দিনে বাড়িতে থাকলে খিচুড়ি খেতাম, গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা। এখানে সেসব নয়, এখানে রুটি আছে, এইটার মধ্যেই আছে আমার খাবারটা। বাবা বেশ গরম আছে, ভালো গরম হয়ে গেছে। এই দেখো যা বলেছিলাম, রুটি রুটি আছে, আর আর পেঁপের তরকারি,
আর নিচেটা ডিম আছে। রাজা এসে গেছে শুটিং থেকে। एक्चुअली আজ রাত থেকে আমরা প্ল্যান করেছিলাম বেসিক্যালি যে ওই কালিম্পং থেকে আনা পঞ্চ সোয়েটারটা পরে প্লাস রাজা কেশবের জন্য যেটা এনেছে কেশবকেও পরানো হবে করে একটা আমরা ছোটখাটো ব্লগের একটা পার্ট শুট করে নেব। আমি তো ওটা পরেছিলাম না অবভিয়াসলি, তো দেখলাম প্রথমে একটু মুখটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আমায় বললো যে কি গো, তোমায় বললাম যে পরে থাকতে, পরে নেই কেন? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি আমি কিচেনে তখন চা বানাচ্ছিলাম, পাউরুটি শেখছিলাম, তো আমি বললাম যে অ্যাকচুয়ালি আমি কিচেনে কাজ করছি তো ওই জন্য পরিনি, এত সুন্দর ফ্যান্সি একটা জিনিস রান্নাঘরে পরে নষ্ট করব। আমি একটা জিনিস ভেবেছি, আমি ঠিক করেছি যে এই ফোনটা, এই ক্যামেরা, এই ফোনটা আমি একটা কোথাও এমন একটা জায়গায় রাখবো অন করা অবস্থায় যেটা অবশ্যই রাজা জানবে না। ওকে, সো যেমনি কথা তেমনি কাজ, আমি এটা আমার ঠাকুরের জায়গার পেছনে রেখেছি। জেনারেলি এই জায়গাটায় চোখ আসার কথা নয়, মানে বলছি না যে আসবেই না, বাট জেনারেলি আসার কথা নয়, মানে এদিকটা খুব একটা রাজা তাকায় না, বা এখানে ফোনটা আছে অ্যাকচুয়ালি ঠাকুরের পেছনে, তো ফোনটা চোখে নাও পড়তে পারে। হ্যালো 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 সবাই, রাজার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ ও পড়ে আসছে, আমি সেই ফাঁকে এসে ভিডিওটা অন করে দিয়েছি। এবার রাজা এখন আসবে কি না আমি আমি ওকে গিয়ে ডাকছি, যেটাই হবে তোমাদের সামনে হবে। আবারও বলছি জানি না কী হবে, এটা রাজার হাতে এডিটিংটা আছে, ও এডিট করে ভিডিওটা পুরো চপ করে দিতে পারে, মানে উড়িয়ে দিতে পারে, সেটা আমি জানি না। তবে হ্যাঁ আমি আমার তরফ থেকে শুটিংটা করছি, যা হবে আনকাট তোমাদের সামনে হবে। ওকে, আমি আমি ওকে নিয়ে আসছি। শুটিং কেমন হলো? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। জ্যাকেট মানে বিরাট গরম। কি সিন ছিল আজকে? ছিল এটা আফগানো, আমাদের শুটিং টাইম ভাবতে হবে। ওই এটা বার কর, কি বাড়ি সিন ছিল? বাড়ি সিন নাকি আউটডোর যাওয়ার? এগুলো ওই আউটডোর থেকে ফেরার, তারপরে ওই তুমি এটা বার কর 50 করে একটা। হ্যাঁ আর ওটা বার করো, ব্লগটা করবো। আচ্ছা ব্লগটা শোনো না, বলছি আমার কাছে কিছু মেটেরিয়াল আছে, ওগুলো এডিট করে দাও না, আর নতুন করে আমার কি শুটিং এর দরকার নেই? আজকে দিনটা রেস্ট নাও, কালকে করি। তুমি তো এই শুটিং থেকে ফিরলে তো জব বাবু, এই আমার কথা বলছো না? আরে বললাম তো তোমাকে কেশবের জ্যাকেট, হ্যাঁ আর ওইটা, ওই দুটোই তো। আচ্ছা এখনো কিন্তু জ্যাকেট সোয়েটার পরার মতো ঠান্ডাটা পড়েনি, বাচ্চা ওর খুব কষ্ট হবে। বার করো না, করে রাখি, পরে আপলোড করবো। কতগুলো গার্ডেনে প্যাঁচ মেরেছো তুমি? হ্যাঁ এগুলো কেমন? দারুণ খেতে। আয় ওই দারুণ ভালো লাগছে না? এটা খুবই সুন্দর কিন্তু। হ্যাঁ এটা করবে, সেসবকে করে নেবো, দিয়ে ফুল ব্লকটা হবে। অ্যাকচুয়ালি মানে শোনো না, বলছি কিছু মনে করো না, এটা আমি করতে পারবো না গো। কি কেন এই তো বলছো? কি মানে বুঝতে পারলাম না। খুব সুন্দর এটা, মানে নো ডাউট অ্যাবাউট ইট, বাট কি ছুঁড়ে ফেলে দিলে কেন, রাগ হয়ে গেল? না রাগ মানে হঠাৎ। আচ্ছা একটু বসো না, বসো বসো বসো। আচ্ছা ঠিক আছে। না না বসো না, বসো বসো। আরে বলো কি হয়েছে, কি মানে? আচ্ছা যে কথাটা বলে একটু ঠান্ডা মাথায় শুনবে প্লিজ, একদম ঠান্ডা, রাগ করবে না কিন্তু প্লিজ। আমি ঠান্ডা শুনছি, বলো কি? দেখো জিনিসটা ভালো করে দেখো, এই যে দেখতে পাচ্ছো এরকম সরু 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 জিনিস, লোম লোম, এটা আমার এটাই পছন্দ হয়েছে আমার বেশ, লোম লোম। তোমার তো পছন্দ হয়েছে জিনিসটা, আমারও পছন্দ হয়েছে, বাট একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি এটা পড়তে পারবো না, কারণ কেশবের যে পেডিয়াট্রিশিয়ান ডক্টর তিনি বলেছেন যে কেশব কোনো কি বলবো লোমোলা পুতুল বা ওইসব জিনিস নিয়েও খেলা করবে না, বা ওরকম কোনো জামাও পরবে না। মানে কেন বলতো, লোমগুলো না হাওয়ায় ওড়ে, আর বাচ্চাদের ইমিউনিটি তো এখন ডেভেলপ করছে সবে, আর হি ইজ নট ইভেন 1 ইয়ার ওল্ড, রেসপিরেটরি ট্র্যাক ইমিউনিটি। আমাদের কি, আমরা তো বড় মানুষ, আমাদের নাকের প্যাসেজ গুলোও বড়, ওদের ওই জন্য ওদের না কোনো ডাস্ট অ্যালার্জি বা কিছু হলে না প্রথমেই নাকটা পুরো বুঝে যায়, এমনি তো সব ছোট ছোট না, নাকের নেজাল প্যাসেজেস গুলো ছোট,
এবার এগুলো না ও ইনহেল করা খারাপ না না তাহলে এটা পড়া যাবে না তুমি রাগ করলে এই রাগের কি আছে কি এটা ট্রাস্ট মি এটা ভীষণ শুনুন না না এটা তুমি তো লজিক্যাল কথা বলেছো মানে কি রাগ করে কি আছে এমন কিছু করে ওর সমস্যা হবে তার উপরে কি কিছু নাকি মানে এটা এরকম ভাবে বলছো তুমি হ্যাঁ তুমি সত্যি রাগ করনি আমি কি পাগল নাকি রাগ করবো কেন এই কি একটা জিনিস এনেছি ওর তাতে সমস্যা হবে তোমার ডক্টর বলেছে ব্যাস আমি তো জানতাম না সেটা ভাবতে হবে আমি কি আমাকে আজকে রাতটা একটু সময় দাও একটা কন্টেন্টটা নিয়ে ভেবে নি হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ আসছি 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 আপনি বলেছে আমার একটু আজকে রাতটা টাইম দাও একটু কন্টেন্টটা নিয়ে ভেবে নি কন্টেন্টটা মানে আমি সারা দিন এত দুশ্চিন্তা করেছি না যে কন্টেন্ট নিয়ে ভাবার আমার টাইম এটা কেন দুশ্চিন্তা পাগল হয়ে গেছো তুমি আচ্ছা বলছি জায়গাটা কিরকম ফাঁকা লাগছে দেখো হ্যাঁ ওটা হ্যাঁ বলেছিলে তুমি কন্টেন্ট পুরো তুলে দিয়েছি কাজের কাজ করেছো আচ্ছা বলছি যে জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি তোমার কথা দিচ্ছি দেখো আমি তো খুব মোটা কোনোদিনও হয়ে যাব না আশা করছি আমি এটা কেশব 4-5 বছর হয়ে যাক তারপরে আরামসে পরবো কুল 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 কোন চাপ নেই আচ্ছা শোনো 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 বলছি যে হাসছো না পাগলের মতো আই লাভ ইউ ঠিক আছে আই লাভ ইউ আচ্ছা এবার ওইদিকে তাকে একটু দর্শকদের বলে দাও কোথায় দাও আই লাভ ইউ মানেটা কি তুমি ঠাকুরের এখানে ক্যামেরা এইবার আমি রেখে যাব এই ফুটেজ এগুলো দেখানো যাবে না আমি এটা কেটে দেবে এটা এখানে তুমি আচ্ছা আমি তোমাদের দেখো বলেছি যে আমার হাতে শুধু শুটিং করাটা এডিটিংটা ওর উপর এবার যদি পুরো ভিডিওটা কেটে উড়িয়ে দেয় আমার কিছু বলার নেই তুমি এখানে ক্যামেরা রেখে পুরো মানে একচুয়ালি আমাকে মুরগি না আরে কতক্ষণের ভিডিও 5 মিনিট এক 5 6 মিনিট ধরে ক্যামেরা অন এখানে আমি বুঝতে পারিনি আরে আরে আমি অ্যাকচুয়ালি দর্শকদের বলেছি যে ক্যামেরাটা আমি এখানে হাইড করে রেখে আমি দর্শকদের কিছু বলতে হবে না আমি শুট অফ আরে আমি বলেছি যে আমি শুট করব তুমি আরে ব্লগের জন্য কি করবে তুমি এখানে ক্যামেরা লুকিয়ে রেখে দিয়েছো তুমি আচ্ছা এটাও কিন্তু একটা তুমি এটা একটা কন্টেন্ট পেয়ে গেলে তো ব্লগের এটা কিন্তু একটা প্রপার কন্টেন্ট তাই না বলো প্রপার সত্যি না আমি যদি এরকম কিছু ভুলভাল বলতাম সেটা তো উঠে যেত আরে কিন্তু আমি এটাও বলেছি যে ভুলভাল হলে পরে এডিটিংটা তো ওর হাতে ও তো চাইলে ওটা চপ করেও দিতে পারে তা আমি এটা বলেছি বলতাম সারা জীবনের জন্য রেকর্ড হয়ে থাকতো বুঝতে পেরেছেন কি চাপ না বাট মানে আমি ভাবতে পারিনি যে এত মানে এটা থাকবে না বন্ধ আরে 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 আমাকে বলতে তো দাও আমি ভাবতে পারিনি যে এত ইজিলি বিষয়টাকে নেবে মানে আমি তো বেকারই টেনশন করে মরছিলাম তো যাই হোক আজকে এই ব্লগে রাজার আসল চরিত্র আসল চেহারাটা প্রকাশ পেল দেখলে তো যে ও কত সফট হার্টেড কত বুঝদার ও ফাইনালি ও সত্যি বুঝলো বিষয়টা আমি বেকার টেনশন করে মরছিলাম যে মানে ও রেগে যাবে কিনা আর সত্যি কথা বলতে কি একটা মানুষ এত মার্কেট ঘুরে শুটিং মানে সে কাজে গেছে এমন না যে সে ঘুরতে গেছে সে কাজে গেছে গিয়ে মানে তার ভালোবাসার মানুষগুলোর জন্য তো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে জিনিস এনেছে সেটা যদি আমি না পড়ি মানে অবভিয়াসলি দের ইজ আ কংক্রিট রিজন মানে সেটা যদি না থাকতো তাহলে তো ডেফিনেটলি রাগ করারই কথা বাট মানে রিজনটা না থাকলে তো আমি ডেফিনেটলি পড়তামও এটা তো অবভিয়াস কিন্তু এরকম একটা কারণ আমি তাও ভাবছিলাম যে রাজার যদি রাগ করে বাট দেখলাম যে না ভীষণই অ্যাকচুয়ালি রাজার হচ্ছে ছেলে অন্তপ্রাণ কেশব অন্তপ্রাণ তো সেটা আরও আরও মানে ভালোভাবে প্রমাণিত হলো তোমাদের সামনেও প্রমাণিত হলো আমি বলেছিলাম যে যা দেখবে তোমরা আনকাট দেখবে তো দেখলেও কত ইজিলি বিষয়টাকে অ্যাকসেপ্ট করলো বললো যে না না ছেলের ওপর তো কিছুই না সত্যি আমাদের সবার কাছে আমাদের সন্তানের উপর কিচ্ছু না তোমাদের কাছেও তাই আমাদের কাছেও তাই ওকে চলো তো আজকের ব্লগটা আমি এখানেই ক্লোজার করে দিচ্ছি এখানেই বন্ধ করে দিচ্ছি আগামীকাল আগামী দিনে আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসবো কিন্তু তার জন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে তোমাদের তোমাদের সাপোর্টের ভীষণ দরকার আশা করছি এই যে ক্লিপটা আমি ক্লোজার করছি এটা রাজা রাখবে যদি রাখে তো তোমরা তো নিশ্চয়ই দেখছো তো প্লিজ 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 ডু লাইক
কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমাদের চ্যানেল যার নাম রাজা মধুবনী প্লিজ 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 টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ অল অফ ইয়ার ফ্রেন্ডস আর যত মানুষজন যত আত্মীয় স্বজন আপনাদের আমি একবার তুমি বলছি একবার আপনি বলছি সরি তোমাদের যত আত্মীয় স্বজন যত বন্ধু বান্ধব যা যা যারা যারা যেখানে যেখানে আছে যাদেরকে চেনো সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো প্লিজ অ্যান্ড আমাদেরকে এইভাবেই তোমাদের ভালোবাসা দিও এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ।